হ্যাঁ গাইস, আজকের ভিডিওটার টপিকস হলো বেস্ট স্মার্টফোন আন্ডার 10,000। দেখেন, 10,000 টাকা এমন একটা বাজেট যে এর ভিতরে অনেক ফোনই রয়েছে, বাট ভালো ফোন এই বাজেটের ভিতর খুব কমই রয়েছে। তাই আমি অনেক রিসার্চ এবং অ্যানালিসিস করে তিনটা ফোন সিলেক্ট করেছি যা 10 থেকে 11,000 টাকার ভিতর বেস্ট স্মার্টফোন হবে। তাই আপনার বাজেট যদি 10 থেকে 12,000 টাকার ভিতর হয় তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে বলি, ফোনগুলোর দাম 10,000 টাকা থেকে একটু বেশি হতে পারে, বাট আপনারা যদি দোকানে গিয়ে বার্গেনিং করে কিনতে পারেন তাহলে 10,000 টাকার ভিতরেই কিনতে পারবেন। তো সর্বপ্রথম নম্বর 3 যে ফোনটি রেখেছি, ইনফিনিক্স স্মার্ট 8। ফোনটির দাম 10,500 টাকা থেকে 11,500 টাকার ভিতরে। ফোনটি দেখতে খুবই স্টাইলিশ, সামনের দিকে পাঞ্চুয়াল ক্যামেরা কাটআউট রয়েছে, ব্যাক সাইডে গ্লাস গ্লাস একটা ফিল আসে, কিন্তু গ্লাস না, প্লাস্টিক ব্যবহার করেছে, খুবই হ্যান্ডি একটা ফোন। তো এবারের কনফিগারেশনের কথা বলি, ফোনটিতে HD প্লাস একটি ডিসপ্লে রয়েছে যেটা অবশ্যই IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেটির সাথে আপনারা 90Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন, আর ডিসপ্লেটির সাইজ 6.6 ইঞ্চিস। এই বাজেটের ভিতর দেখলে ফোনটি চিন এবং বেজেল ন্যারো করেছে, আরও পাঞ্চুয়াল ক্যামেরা কাটআউট দিয়েছে, যেটা আসলেই প্রশংসনীয়। এবার ফোনটির ক্যামেরার দিকে আসলে, ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা মডিউলের ভিতর মোট 2টি ক্যামেরা রয়েছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের, অ্যাপারচার f1.8, আর একটি 0.3 মেগাপিক্সেলের ইউজলেস ক্যামেরা রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এই বাজেট রেঞ্জের ভিতর ক্যামেরা সেন্ট্রিক ফোন হয় না, তারপরেও এটাতে যে ক্যামেরা দিয়েছে এটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। এবার ফোনটির সব থেকে মেইন পার্ট অর্থাৎ পারফরমেন্স নিয়ে কথা বললে, এটা চিপসেট হিসেবে রয়েছে ইউনিসক টাইগার T606, যা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা, যার ক্লক স্পিড 1.6 গিগাহার্জ। ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 থাকবে এবং ফোনটি 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4/64 এবং 4/128। ফোনটি দিয়ে আপনি রেগুলার কাজবাজ ঠিকঠাক করতে পারবেন, নর্মাল অ্যাপসগুলো চালাতে পারবেন, ফোনটি দিয়ে আপনি গেমিং করতে পারবেন, কিন্তু হাই গ্রাফিক্সের গেমগুলো না খেলাটাই বেটার হবে। ফ্রি ফায়ার, পাবজি লাইট এইসব গেমগুলো খেলা যাবে, কোনো সমস্যা হবে না। আর এই ফোনটিতে রয়েছে 5000mAh এর ব্যাটারি, এর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুবই ভালো, নর্মাল ইউজারদের ফুল চার্জ দিয়ে 1 থেকে 1.5 দিন চলে যাবে, আর যারা হেভি ইউজার আছেন তাদের দিন শেষে একবার চার্জ করলেই হবে। কিন্তু এটার বক্সের ভিতর মাত্র 10W চার্জার দিয়েছে, যেটা দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাবে, যা ফোনটার কনস হিসেবেই ধরে নেওয়া যায়। তো এই ছিল ফোনটি, আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা নিতে পারেন। আমাদের আজকের লিস্টের 2 নম্বর যে ফোনটি রেখেছি, আইটেল S23। এই ফোনটি 4/128 দাম 10,490 টাকা, 8/128 দাম 11,490 টাকা, আর 8/256 দাম 13,900 টাকা। 13 থেকে 14,000 টাকার ভিতর 8GB RAM, 256GB স্টোরেজ, এত কম দামে 8GB RAM, 256GB স্টোরেজ আর কোনো ফোনে আছে বলে আমার মনে হয় না। আরও ফোনটিতে ভার্চুয়াল RAM বাড়াইতে পারবেন আরও 8GB পর্যন্ত, 8GB ফিজিক্যাল RAM আর 8GB ভার্চুয়াল RAM টোটাল মিলে হবে 16GB RAM। OMG, 14,000 টাকার ফোনে 16GB RAM! যদিও ভার্চুয়াল RAMটা খুব একটা কাজের না, বাট আপনারা আপনাদের বন্ধুদের বলতে পারবেন আমার ফোনে 16GB RAM আছে। আর এই ফোনটির ডিজাইনটা কিন্তু একদম ইউনিক, ফোনটি রোদের আলোতে নিলে এর ব্যাক সাইডের কালার চেঞ্জ হয়ে যায়, যা এই প্রাইস পয়েন্টে এই প্রথম আইটেল নিয়ে আসছে। ফোনটির সামনে দিকে দেখলে ইউড্রপ নস রয়েছে, এটাতে চিন এবং ভেজেল ন্যারো রাখার চেষ্টা করেছে, বাট নিচের চিনটা একটু মোটা লাগতে পারে। আর এর ডিসপ্লে 6.6 ইঞ্চিস IPS ফুল HD ডিসপ্লে, যার সাথে 90Hz রিফ্রেশ রেট রয়েছে। এই বাজেটের ফোনগুলো কিন্তু ম্যাক্সিমাম 60Hz হয়, আর এটাতে 90Hz রিফ্রেশ রেট রয়েছে, এটা কিন্তু বেশ ভালো ব্যাপার। যেহেতু ফোনটির ডিসপ্লে HD প্লাস, তাই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া ভিডিও দেখার সময় শার্পনেসের একটা ঘাটতি খেয়াল করবেন। এরপর ফোনটির ক্যামেরার দিকে আসলে, ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f1.6, এবং আরেকটি ইউজলেস ক্যামেরা রয়েছে 0.8 মেগাপিক্সেলের। এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল হয়, ছবিতে ভালো ডিটেলস ধরে রাখতে পারবে। এর 50 মেগাপিক্সেল ক্যামেরা থেকে আপনারা মোটামুটি ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন এর দাম অনুযায়ী, আর এই ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এরপর এর সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, সেলফি ক্যামেরাটা এভারেজ ছিল, এই প্রাইস পয়েন্টে যেমন ক্যামেরা হয়ে থাকে তেমনই, স্পেশাল কিছু না। আর এই ফোনটি সবকিছু পাওয়ার আপ করার জন্য ফোনটিতে রয়েছে 5000mAh এর ব্যাটারি, এটাতেও চার্জিং ব্যাকআপটা খুবই ভালো পাবেন। আসলে লো প্রাইস সেগমেন্টের ফোনগুলোতে চার্জিং ব্যাকআপটা সবসময় ভালো থাকে, কারণ এই ফোনগুলোতে ডিসপ্লের রেজলিউশন কম থাকে, চিপসেট দুর্বল থাকে, তাই এতে চার্জ খুব একটা বার্ন করে না। সর্বশেষ ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বললে, এটাতে রয়েছে ইউনিসক T606, যেটা মূলত 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন নির্মিত একটি চিপসেট।
এটা দিয়ে আপনারা ডে টু ডে লাইফ ইউজে যে বেসিক কাজগুলো করে থাকেন সেগুলো ইজিলি করতে পারবেন। আর র্যাম ম্যানেজমেন্ট ভালো থাকে, ব্যাকগ্রাউন্ডে দুই তিনটা অ্যাপস রেখেও কাজ করতে পারবেন। আর গেমিং এর কথা বললে এটা দিয়ে নর্মাল গেমগুলো স্মুথলি খেলতে পারবেন, আর ভারী গেমগুলো খেললে ল্যাগ, ফ্রেম ড্রপ এগুলো দেখা অবশ্যই পাবেন। আর ফ্রি ফায়ারটা এই বাজেটের অন্যান্য ফোনগুলো থেকে একটু ভালো গেম প্লে করতে পারবেন। তো এই ছিল ফোনটির ভালো এবং খারাপ দিক। ফোনটির ডিজাইন এবং কনফিগারেশন যদি ভালো লাগে তাহলে এই ফোনটিও কিনতে পারেন। এরপর আমাদের লিস্টের নম্বর অনেকে ফোনটি রেখেছি স্যাম্পনি Z60 Plus। এই ফোনটি লিস্টের এক নম্বরে রাখার কারণ এই ফোনটি সুন্দর ডিজাইন আর পারফরমেন্স আগে দুইটা থেকে বেটার। ফোনটির দাম একটু বেশি, 11,999 টাকা, 6128 এই একটা ভেরিয়েন্টই পাওয়া যাবে মার্কেটে। ফোনটির ব্যাক প্যানেলে গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, যেখানে এই প্রাইস রেঞ্জের ভিতরে 99% ফোনগুলোতে প্লাস্টিকের ব্যাক প্যানেল ইউজ করে। এর পিছনের ব্যাক প্যানেলটা দেখতে অস্থির লাগতেছে আমার কাছে, শুধু এর পিছনে স্যাম্পনি নামটা লেখা না থাকলে আরো বেশি ভালো লাগতো। সামনে দিকে দেখলে ডিসপ্লেটির উপরে মাঝ বরাবর টিপের মতো একটি পাঞ্চুয়াল ক্যামেরা রয়েছে। চীন এবং ভেজেল মোটামুটি সিমেট্রিক্যাল রেখেছে। ওভারঅল এর ডিজাইনের কথা বললে মোটামুটি সবারই ভালো লেগে যাওয়ার কথা, আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লেগেছে এর ডিজাইন। আপনাদের কাছে কেমন লেগেছে এর ডিজাইন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। ফোনটিতে 6.6 ইঞ্চিস IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন HD+, এবং এই ডিসপ্লেটিতে 90Hz রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেটি IPS এবং রেজলিউশন কম হলেও এটার কন্টেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ না, তাই আগের দুইটা ফোনের ডিসপ্লে থেকে এই ডিসপ্লেটা কিছুটা এগিয়ে থাকবে। আর ফোনটিতে 5000mAh এর ব্যাটারি রয়েছে এবং 18W মোটামুটি একটি ফাস্ট চার্জারও রয়েছে। এবার ফোনটির ক্যামেরা নিয়ে কথা বললে ফোনটির মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50MP ক্যামেরা, যার অ্যাপাচার f2.2, আর এর সাথে একটি সহকারী লেন্স রয়েছে যার অ্যাপাচার f2.4। এর মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটে মোটামুটি বেশ শার্প এবং কালারফুল ছবি তুলতে পারবেন। এই বাজেট ফোনগুলোর ভিতর এর ক্যামেরাটাই আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে। এরপর ফ্রন্ট ক্যামেরাটা 8MP, এটাও মোটামুটি খারাপ না। এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 720p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর মেইন ক্যামেরা দিয়ে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ও, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ফোনটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে যা আগের দুইটা ফোনে ছিল না এবং এই বাজেটের ম্যাক্সিমাম ফোনগুলোতেই থাকে না। এবার ফোনটির পারফরমেন্সের দিকে আসলে ফোনটিতে ইউনিসক টাইগার T6 on 6 চিপসেট রয়েছে, যা 12nm ফ্যাব্রিকেশনে বিল্ড করা। এই চিপসেটটা কিন্তু এই বাজেটের ভিতর মোটামুটি পাওয়ারফুল একটা চিপসেট। এটা দিয়ে আপনারা মোটামুটি ভালো গেমিং করতে পারবেন, গেম খেলতে পারবেন ঠিক আছে, বাট এটারে গেমিং ফোন মনে করেন না, কারণ এই বাজেটের ভিতর কখনোই গেমিং ফোন হয় না। যেহেতু এর চিপসেটটা আগের ফোনগুলো থেকে একটু বেটার, তাই আগের ফোনগুলো থেকে স্লাইটলি একটু বেটার গেম প্লে করতে পারবেন। আর মাল্টিটাস্কিং, অ্যাপস ওপেনিং, ক্লোজিং স্পিডটাও মোটামুটি ভালো। ওভারঅল ফোনটি সব দিকে মোটামুটি ভালো লেগেছে আমার কাছে, তাই এটাকে লিস্টের এক নম্বরে রেখেছি। এই তিনটা অফিসিয়াল ফোনই আমার কাছে এই বাজেটের ভিতর সব থেকে সেরা মনে হয়েছে, তাই এর ভিতর কোনটি পছন্দ হলে কিনতে পারেন, বাট কেনার আগে ফোনগুলোর ফুল রিভিউ দেখে যাচাই বাছাই করে দেন কিনবেন। তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।